চুল পেকে যাচ্ছে, ঘরোয়া উপায় কিভাবে বাঁচবেন পাকা চুলের সমস্যা থেকে? সমস্যা যখন আছে তার সমাধানও রয়েছে, সেই সমাধান রয়েছে আপনার রান্নাঘরে। মাথায় এক গোছা কালো চুল কেনা যায় বলুন, কিন্তু তার মধ্যে যদি মাথার মাঝখান থেকে কয়েকটা পাকা চুল উঁকি মারে, তখন যেমন বুক ধরফর করে ওঠে, সঙ্গে সঙ্গে পার্লারে গিয়ে চুল রং করিয়ে নিতে হয়, কিংবা চুপি চুপি বাড়িতে নিজে রং করিয়ে নিতে হয়। কিন্তু এই রঙের যে কেমিক্যাল থাকে তা আদপে চুলের পক্ষে হানিকারক, কিন্তু সমস্যা যখন আছে তার সমাধানও রয়েছে, সেই সমাধান রয়েছে আপনার রান্নাঘরেই। কী কী উপাদান দরকার? আদা 1 চামচ, অলিভ অয়েল এবং 1 চা চামচ মধু। কিভাবে বানাবেন এই মিশ্রণ? এই মিশ্রণ বাড়িতে বানানো মোটেই কঠিন নয়। প্রথমে আদাটিকে ভালো করে গ্রেট করুন, সেখান থেকে আদার রস বের করুন। এরপরে একটি পাত্রে আদার রস ঢেলে তার সঙ্গে মধু ও অলিভ অয়েল মেশান। এবারে ভেজা চুলে এই মিশ্রণ লাগান, শাওয়ার ক্যাপ পরে 40 মিনিট রেখে দিন। এরপরে শ্যাম্পু করে নিন। শুধু চুল কালো রাখা না, চুল পড়া কমায়, খুশকিও কমায়, চুলের গোজ বাড়ায়। এইরকম সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক শেয়ার করুন আর কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লেগেছে। থ্যাংক ইউ।